আমি এরকম র্যান্ডম কন্টেন্ট বানাই না, একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা কর। জানিস না আমি কতটা প্রফেশনাল? আমার নামে উল্টো পাল্টা দোষ দিচ্ছে, ভিডিওটা কপিরাইট স্ট্রাইক মারবো। তো কি হাল সবার, দিস ইজ অরিন্দম, ইউ আর অন মিস বং, স্টে টিউনড উইথ আস। সো যেটা তোমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ব্লগটা কি নিয়ে, পুজো চার দিন শেষ হয়ে গেল, এই টাইম পুজোর কথা বলতে আরও বেশি মজা, বুঝতে পারছো তো? পুজোর সময় সবাই এনজয় করছে, আর এখন যদি কিছু পুজোর মেমোরিজ তুলে ধরা যায় আরও বেশি ভালো লাগবে জিনিসটা। সো চার দিন হয়ে গেলো, ভাবলাম এই ব্লগটা এবার দেওয়া উচিত। এটা কোনো খাওয়া নিয়ে বা কিছু নিয়ে, জাস্ট পুজোর প্যান্ডেল নিয়ে ঘোরা, আড্ডা মারা, বিদ্যুতটা খাইয়েছে বাইরে আমাদেরকে, কী বলবো, এটা বলার দরকার ছিল না তাও, ঠিক আছে। আর যদি মানে পুজোর বাজারে ওখানে দাঁড়িয়ে কথা বলা পসিবল নয়, তোমরা নিজেরও জানো, তো আমি বলে বলে যাবো, তোমরা দেখতে দেখতে যাবো, স্টার্ট করা যাক চলো। হ্যাঁ, সো ফার্স্ট আউটটা দেখলে ওটা তুমি দেখে বুঝতেই পেরেছো, মেন যেটা ফোকাস করেছে ওটা পেন্টিংয়ের ওপর, থিমটা এটা বলছি, পেন্টিং প্লাস আর্ট ওয়ার্ক নিয়ে খুবই ভালো। অবভিয়াসলি যেটা দেখলে তোমরা ওটা, জানি না কতজন দেখেছো, যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর সেকেন্ড যেটা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে বেসিক্যালি একটা গ্রামের ওয়ার্ক নিয়ে, এটা গ্রামের কালচার তুলে ধরেছে, তো চলো ওটা দেখা যাক। হ্যাঁ, তো দেখছো যে এত লোক ঢুকে যাচ্ছে যে এই প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটা হচ্ছে কী হচ্ছে জানি না, বাট একটা নাম আছে লিখে দেবো, ওই প্যান্ডেলটা খুব ফেমাস এত শুনেছি। অ্যান্ড ওই প্যান্ডেলটার থিমটা খুব ইন্টারেস্টিং বিকজ ওরা পুরোটা নিউজ পেপারের উপরে প্লাস্টিক লাগিয়ে এই ডিজাইনটা করেছে, খুবই দারুণ ব্যাপারটা, ভেতরটাও চল দেখো কেমন, দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ, সো নেক্সট যেটা তোমরা দেখতে চলেছো সেটা হচ্ছে একটা পাখির থিমের প্যান্ডেল, মেনলি নেচারকে ডিনোট করছে, মানে ভিতরটা পুরো নেচারের ওপরে, গাছপালা অরিজিনালি নয় বাট করেছে কিছু একটা রকম, তো দেখে বলো কেমন লাগছে ওটা। আর তোমার কোন ঠাকুরটা তোমার বেস্ট লাগলো পার্সোনালি ওটা কমেন্টে জানিও, ঠিক আছে। দেখ যেটা দেখলে লাস্ট, আর যেটা দেখবে ওগুলো হচ্ছে দুটোই
একটা পলিশ মালের কাছে একদম, ঠিক আছে, একটা নাম নামগুলো বলে দেবো যদি পাই তো। নেক্সট যেটা দেখতে যাচ্ছ সেটা হচ্ছে পুরোটা একটা জঙ্গলের মতন, মানে যখন তুমি ডুবে মনে হচ্ছে জঙ্গল দিয়ে ঢুকে যাচ্ছে, পুরো গাছপালা দিয়ে ভর্তি। পুরো ডাউটে ছিলাম আমি কোথায় ঢুকে যাচ্ছি, বাট যেই ঠাকুরটা করেছিল ওরা সত্যি বলছি জাস্ট ফাটাফাটি। ঠাকুরটাকেও করেছিল পুরো গাছের ওপর বসে আছে, বাট মানে পাতার ওপর। সিরিয়াসলি যদি ওটা যদি না দেখে থাকো মেবি দেখতে পারো ভালো। দ্য নেক্সট ডে কি ব্যাপার, আমি এই ক্যামেরায় কেন ওখান থেকে আমরা গিয়েছিলাম সুরতি সঙ্গ যেতে এক ঘন্টা তো লেগেছিল। সো ওখানে গিয়ে দেখলাম এত লাইনটা বড় হয়ে গিয়েছিল যে ওখানে দেখা পসিবল ছিল না, মানে ওটা সন্ধ্যে হয়ে যেত। তো ভাবলাম সল্ট লেকে যে ফাঁকায় ফাঁকায় দুটো ঠাকুর দেখে একটু আড্ডা মস্তি করে ঘরে আসবো। সো ওই হলো, দেখো এবার ওখানে সন্ধ্যে 6টার দিকে পৌঁছলাম, তারপর দেখো দেখো ঠাকুর দেখা হয়ে গেছে। সো এবার কিছু খাওয়া যাক। সো প্রথমে ভাবলাম মণ্ডপে এখন কাছাকাছি ফুচকা পাওয়া যাচ্ছে, তো ফুচকাটা মাস্ট ট্রাই। তো দাদা বললো হ্যাঁ, ফুচকা দোকানটা দাদাকে চিনতো, ঠিক আছে, মানে দাদার বাড়ির কাছে দুটো ছিল, দাদাকে চিনতো। সো গেলাম ওখানে ফুচকা খেতে। সো একটা শ্রেয়া খেলো টক জল দিয়ে ফুচকা, আমরা খেলাম মিষ্টি জল, বিকজ তোমরা জানো দাদা চিনি দিয়ে খেতে ভালোবাসে। সো হ্যাঁ ট্রাই করলাম, ভালো ছিল। তোমরা দেখো কিরকম লাগলো পুচকাটা আমাদের। মজা করছিস তুই? ইয়েস। তুই কি আমাকে নিয়ে মজা করছিস? আমি পছন্দ করছি না এগুলো। ক্যামেরা এখানে সরা। এটা হচ্ছে পুচকা, তোমরা কোনোদিনও খেয়েছো? খাওনি না, খাবে কি করে? তোমরা তো গরিব, এক কাজ করো আমি খাই তোমরা দেখো, ঠিক আছে? আমি এমনিতে ডুবে যাচ্ছি, তারপর ফুচকাটা যদি ফেলে দিচ্ছি যা। ওয়ান হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ ঠিক, পিছনের ওই মোটা কালো বিচ্ছি ছেলেটা আমি, ঠিক আছে, রুট আর কি কি বলো তোমরা অ্যাড করে দিতে পারো কমেন্টে। হ্যাঁ, সো ওখানে খাওয়া দাওয়া হলো। তো তারপর হাঁটতে হাঁটতে আমরা সিটি সেন্টারে গেলাম। তো সিটি সেন্টারে গিয়ে দাদা বললো চল খাও। সো দাদা বললো কোথায় খাবি বল। সো দাদাকে বললাম তুমি জানো, তুমি ওখানে বেস্ট বলো। দাদা বললো ঠিক আছে চল ক্যালকাটা 64, ওটা খুব ভালো রেস্টুরেন্ট। তো অবভিয়াসলি ওখানে গেলাম, গিয়ে বলছি যে আমাকে রেকর্ড করছে প্রথম কথা, আর সেকেন্ড কথা হচ্ছে যে হোয়াইট সসের পাস্তাটা করি। হ্যাঁ, ফুঙ্গি পাস্তা ওটা একটা দিয়ে দাও, আর একটা চিকেন হ্যাঁ। সো ওখানে ক্যালকাটা 64 গেলাম, দাদা খাওয়ালো হচ্ছে হোয়াইট সস পাস্তা আর হচ্ছে স্যান্ডউইচ।
সো ওটা খেলাম অবভিয়াসলি চোখ বন্ধ করে দারুণ খেতে, বিকজ দাদা ওখানে খায়, সো দাদা জানে ভালো করে তাই জন্য নিয়ে গেছিলো। তখন এটা প্লিজ একটা লাইক করে দিও, বিকজ একটা লাইক প্রচুর হেল্প করে। আর আর কি বলবো, সো চলো একটু শেয়ার টেয়ার করে দিও আর এন্ডিংটা শেয়ার করুক, কিছু বলছে না মেয়েটা খুব কষ্টে আছে। টাটা। ও সো বাই দ্য ওয়ে, আমি জানি না তোমরা আজকে কি দেখলে, এটা আজকে প্রচন্ড মজা হয়েছে, বেশি ক্যামেরার সামনে কথাও হয়নি কিচ্ছু না, রাস্তায় মারাত্মক ভিড় ছিল, আমাদের কলকাতার পুজো সবসময় আমাদের কাছে স্পেশাল ছিল থাকবে, আর যেটা সবার শেষে বলার, সবাই পুজো এনজয় করো ভালো করে, সবাই ভালো থাকো, হোপফুলি যখন এটা আসবে তখন দিনে পুজো শেষ হয়ে যাচ্ছে। আর তো চলো সবার সাথে পরে আবার দেখা হবে, সবাই কমেন্টে জানাবে যে কেমন লাগলো কি, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর